নাগরিকত্ব সংশোধনী বিল সংসদে আইনে পরিণত হতেই দেশজুড়ে এর বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে। অশান্তির আশঙ্কায় এবার বেঙ্গালুরু সহ কর্ণাটকের বিভিন্ন জায়গায় জারি হলো কারফিউ। আজ সকাল 6টা থেকে 21শে ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত বেঙ্গালুরুতে 144 জারি থাকবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার ভাস্কর রাও। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ছবি সহ এক অদ্ভুত পোস্টার পড়েছে পাটনার বিভিন্ন এলাকায়। পোস্টারে লেখা রয়েছে, বোবা কালা আর অন্ধ মুখ্যমন্ত্রী নিখোঁজ। সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে দেশের একাধিক রাজ্য যখন উত্তাল, তখন নীতিশ কুমার যেভাবে মুখে কুলুপ এঁটেছেন, এইসব পোস্টারে সেই বিষয় নিয়েই কটাক্ষ করা হয়েছে। নয়া নাগরিকত্ব আইনের বিরোধিতায় বৃহস্পতিবার দেশজুড়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন চলছে। দিল্লি, বেঙ্গালুরু, পুনে, কলকাতা সহ বিভিন্ন শহরে চলছে মিছিল বিক্ষোভ। বেঙ্গালুরুতে বিক্ষোভে আটক করা হয়েছে ইতিহাসবিদ রামচন্দ্র গুহকে। টাউন হলের কাছে বিক্ষোভের অংশগ্রহণ করার দরুন তাকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। সেখানে আগে থেকেই জারি করা ছিল 144 ধারা। বৃহস্পতিবার দিল্লির বিভিন্ন এলাকায় বিপুল সংখ্যক জনসমাগম, জমায়েত এবং বিক্ষোভের সম্ভাবনা ছিল। জমায়েত বিক্ষোভ ঠেকাতে একাধিক পদক্ষেপ করেছে দিল্লি পুলিশ। দিল্লি ও গুরগ্রাম সংযোগকারী রাস্তায় ব্যারিকেড বসানো হয়েছে। দিল্লির টাউন হলের কাছে লালকেল্লা সংলগ্ন এলাকায় জারি করা হয়েছে 144 ধারা। জামা মসজিদ, চাঁদনী চক সহ 8 মেট্রো স্টেশনের প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়েছে। দিল্লির আইটিও রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা, মিলছে না টাওয়ার, ইন্টারনেটের চাকা ঘুরেই চলছে। একই ছবি উত্তর দিল্লির বিভিন্ন জায়গায়। ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে এয়ারটেল অফিসে। পরে টুইট করে নিশ্চিত করা হয়, সরকারি নির্দেশে বিভিন্ন জায়গায় নিয়ন্ত্রণ করা হয়েছে টেলিফোন পরিষেবা। ইন্টারনেট, SMS, ভয়েস কল বন্ধ রাখা হয়েছে। স্থান রাজ্যসভা, শাসক NDA। বাংলাদেশ পাকিস্তানের নির্যাতিত সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার দাবি করেছেন মনমোহন সিং। বৃহস্পতিবার 2003 সালের এই ভিডিও সামাজিক সংযোগের মাধ্যমে ছড়িয়েছে বিজেপি। উদ্দেশ্য নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কংগ্রেসের দ্বিচারিতা মেলে ধরা। নয়া নাগরিকত্ব আইনের বিরুদ্ধে করা দেশজুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা আইন শৃঙ্খলা খতিয়ে দেখতে জরুরি বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার সন্ধ্যাতে এই বৈঠক হয়। উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি এবং স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভোল্লা। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে দেশের গণভোটের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রানী রাসমণি রোডে প্রতিবাদ সভায় তৃণমূল নেত্রী মমতা এদিন বলেন, সারা দেশে একটি গণভোট হয়ে যাক, আপনি করবেন না, রাষ্ট্রসংঘ করবে। মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা থাক, তাদের নিয়ে কমিটি হোক, তৃণমূলের থাকার দরকার নেই, বিজেপির থাকার দরকার নেই, হিন্দু মুসলিম শিখ খ্রিস্টানদের দরকার নেই। সালে 16 ডিসেম্বর রাতে নির্ভয়ের উপর যখন নরকীয় অত্যাচার চালানো হয়, তখন ধর্ষক পবন কুমার গুপ্ত নাবালক ছিল। এই দাবি করে বৃহস্পতিবার দিল্লির কোর্টের দ্বারস্থ হয়েছিল ধর্ষকের আইনজীবী APসিং। তার এই আবেদন পত্র পাঠ খারিজ করে দেন বিচারপতি সুরেশ কুমার কায়েত। পাশাপাশি আদালতের সঙ্গে দীর্ঘদিন ধরে লুকোচুরি খেলায় APসিংকে মোটা অঙ্কের জরিমানা করা হয়। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় ধুন্ধুমার দেশের একাধিক জায়গা। পুলিশকে পাথর, গাড়িতে আগুন, পাল্টা অভিযোগের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, যুগি রাজ্যে ধুন্ধুমার, মারা গিয়েছে এক বিক্ষোভকারী। বেঙ্গালুরুতে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন দুজন, সব মিলিয়ে এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর মিলেছে।
জনগণের মুখ্যমন্ত্রী আবারও জনগণের পাশে। বৃহস্পতিবার আচমকাই খুয়াইয়ের রামচন্দ্রঘাট বিধানসভা এলাকা সফরে যান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন জনজাতি এলাকা সুধারামপাড়া ও বাঁশবাড়ি এলাকা পরিদর্শন করেন তিনি। বৃহস্পতিবার কমলপুর নজরুল ভবনে দুর্গাচমুনি কৃষি তত্ত্বাবধায়ক কেন্দ্রের উদ্যোগে কৃষকদের নিয়ে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরের উদ্বোধন করেন যুব কল্যাণ ও খাদ্য দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব। নাগরিকত্ব সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে বিক্ষোভ প্রদর্শন করল বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই ও টিওয়াইএফ। রাজধানীর সিটি সেন্টারের সম্মুখে এই বিক্ষোভ প্রদর্শন করা হয়। বনদস্যুদের হাতে আবারও আক্রান্ত বনকর্মীরা। বৃহস্পতিবার ভোররাতে তেলিয়ামুড়া বনকর্মীরা মঙ্গিয়াকামী এলাকার কৃষ্ণপুরে যাওয়ার সময় বনদস্যুদের হাতে আক্রান্ত হয়। বনদস্যুদের তাণ্ডবে বনকর্মীদের গাড়ি ভাঙচুর ও দুজন কর্মী আহত হয়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। নয়া নাগরিকত্ব আইনের বিরোধিতায় বৃহস্পতিবার দেশজুড়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন চলছে। দিল্লি, বেঙ্গালুরু, পুনে, কলকাতা সহ বিভিন্ন শহরে চলছে মিছিল বিক্ষোভ। বেঙ্গালুরুতে বিক্ষোভে আটক করা হয়েছে ইতিহাসবিদ রামচন্দ্র গুহকে। টাউন হলের কাছে বিক্ষোভের অংশগ্রহণ করার দরুন তাকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। সেখানে আগে থেকেই জারি করা ছিল 144 ধারা। বৃহস্পতিবার দিল্লির বিভিন্ন এলাকায় বিপুল সংখ্যক জনসমাগম, জমায়েত এবং বিক্ষোভের সম্ভাবনা ছিল। জমায়েত বিক্ষোভ ঠেকাতে একাধিক পদক্ষেপ করেছে দিল্লি পুলিশ। দিল্লি ও গুরগ্রাম সংযোগকারী রাস্তায় ব্যারিকেড বসানো হয়েছে। দিল্লির টাউন হলের কাছে লালকেল্লা সংলগ্ন এলাকায় জারি করা হয়েছে 144 ধারা। জামা মসজিদ, চাঁদনী চক সহ 8 মেট্রো স্টেশনের প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়েছে।